أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> এই কমেশ্বর আমার আজ সকালে আমার নানু মারা আমি কি তার জন্য ক্লান খতম করবো তার জন্য কি করতে করতে আমাদের দেশে করে ও কেউ কেউ বলেছেন করা যায় কিন্তু রবিখানি আমলাম থেকে প্রমাণিত না যেটা যে খতম করে বক্সা অত বক্সে দেয় সব দিয়ে দেয় খেয়ে এরকম شربتم هوتش دعاء دعاء كرابتر شنتان 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 هي شباب نو شنتان لبكر صلى الله ما إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدقة جارية علم মানে ইলমেশি অর্জন করলো সুজিত দিন শিখলো আর দিন কাউকে শিখালো বা দিন প্রচার করে গেছে এটা বাকি থাকবে এ ধরব না কিংবা নেক্স সন্তান যে তার জন্য দোয়া করে তাই সর্বোত্তম হচ্ছে আপনার জন্য দোয়া এটা সর্বোত্তম আবার আলহামদুলিল্লাহ বাকি যদি সন্তান শতকা খায়াত করে সম্ভব হয় নিজ তফিকনে যায় আলহামদুলিল্লাহ নিজেই তফিক অনেকটুকু পারে একজন গরিবকে খাওয়ালো মিসকিনকে খাওয়ালো ওনার পক্ষ থেকে এতে কোনো অসুবিধা নেই কিন্তু সবচেয়ে বড় আমার আপনার জন্য আপনার নানুর ক্ষেত্রে যেটা তা হচ্ছে দোয়াকি আল্লাহ আপনাদের সকলকে সবর করার তৌফিক দিন আপনার আম্মু সহ সকলকে

পূর্বে চলে যায় সব সময় থেকে আমরা বস ধৈর্যশীল হওয়া উচিত সকলকে আপনি ধৈর্যের জন্য বলবেন কেউ যেন বেদাত ইত্যাদি না করে অনেকটা আছে বেদাত হয় ওই খতম করানোর যে তরিকা আছে বাংলাদেশ এগুলো কিন্তু বেদাত একসাথে মিলে দোয়ার টুয়ার করানো অথবা সল্লিশে করানো অথবা ওই খাবার আয়োজন বাড়িতে হ্যাঁ এ এগুলো থেকে দূরে থাকা উচিত আপনি চেষ্টা করবেন কেউ যদি না মানে সেটা ভিন্ন কথা আল্লাহ আপনাকে যেতে দান করুন সবর করতে উচিত সবাইকে ওসালাম আলিক মরমতোল্লাহে বরাক খ্যাত